বন্ধু, আপনি নিশ্চয়ই সাহসিকতা এবং চুরির অনেক কাহিনী শুনেছেন, কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি পৌরাণিক কাহিনী সম্পর্কে বলতে চলেছি যেটা সম্পর্কে খুব কম মানুষই জানেন। হ্যাঁ, এটি পক্ষীরাজ গরুড়ের কাহিনী, যিনি ভগবান বিষ্ণুর বাহন। তার অবশ্যই এমন অলৌকিক ক্ষমতা ছিল যে দেবতারাও পক্ষীরাজের কাছে পরাজিত হয়েছিলেন। তো চলুন জেনে নিই সেই কাহিনী সম্পর্কে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন। তাদের একজনের নাম কদ্রু এবং অন্যজন বিনতা। তারা দুজনেই প্রকৃত বোন ছিলেন, কিন্তু তাদের মধ্যে অনেক মনোমালিন্য ছিল। একদিন মহর্ষি কশ্যপ তার স্ত্রীদের প্রতি খুশি হয়ে বললেন, তোমরা যা খুশি আমার কাছে বর চাইতে পারো। একথা শুনে কদ্রু বললেন, আমার 1000 ভীষণ ক্ষমতাশালী নাগপুত্র চাই। বিনতা কদ্রুর এই কথা শুনে দ্রুত বললেন, আমার 2টি ছেলে চাই, তবে উভয়ই কদ্রুর ছেলেদের চেয়ে বলশালী, বিশাল এবং শক্তিশালী হতে হবে। তখন মহর্ষি কশ্যপ মুচকি হেসে বললেন, এমনটাই হবে। এরপরে কদ্রু 1000 ডিম পারলেন, যা থেকে 1000টি নাগপুত্র জন্ম নেয়। কিন্তু বিনতা যে 2টি ডিম দেয় তার একটিও ফুটছিল না, যার কারণে তিনি আগ্রহের বশে নিজের হাত দিয়ে একটি ডিম ভেঙে ফেলেন, যেখান থেকে একটি অর্ধবিকশিত শিশু বেরিয়ে আসে। তার শরীরের নিচের অর্ধাংশ বিকশিত হয়েছিল না। নবজাতক সন্তান তার নিজের এই অবস্থা দেখে রাগে নিজের মাকেই অভিশাপ দিয়ে বললেন, মা, তোমার অসতর্কতার কারণে আমার শরীর অসম্পূর্ণ রয়ে গেল, তাই আগামী 500 বছর ধরে তুমি তোমার সতীনের দাস হয়ে থাকবে, যার প্রতি তুমি সবসময় ঈর্ষান্বিত থাকো। নিজের পুত্রের দ্বারা এমন অভিশাপ পেয়ে বিনতা অত্যন্ত দুঃখিত হলেন। তারপর মায়ের এই দুঃখী মুখ দেখে সেই অর্ধবিকশিত শিশুটি তার প্রতি করুণাবোধ করলেন। তখন সেই শিশু তার মাকে বলল, হে মাতা, তুমি দুঃখ করো না, তোমার আর এক পুত্র তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে, কিন্তু এর জন্য তোমাকে তার শরীরের পুরো বিকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এর জন্য তোমাকে 500 বছর অপেক্ষা করতে হবে। এই বলে সেই অর্ধবিকশিত শিশুটি আকাশে উড়ে গেল। এই ঘটনার পর কদ্রু প্রতারণা করে বিনতাকে নিজের দাসী বানিয়ে নেয়। এরপর সময় কাটতে থাকে এবং ঠিক সময় পর নিশ্চিতভাবেই ডিম ফুটে গরুড় দেবের জন্ম হয়। তিনি খুব শক্তিশালী এবং বিশাল আকারের ছিলেন, কিন্তু একদিন যখন তিনি জানতে পারলেন যে কদ্রু তার ছেলেদের সাহায্য নিয়ে তার মাকে কৃতদাস বানিয়ে রেখেছে, তখন তিনি খুবই দুঃখিত হলেন। এরপর তিনি তার মাকে দাসত্বের বন্ধন থেকে মুক্ত করার কথা ভাবতে থাকেন। একদিন তিনি সমস্ত নাগদের বললেন, আমি তোমাদের সবার জন্য কি করতে পারি, বা আমি তোমাদের জন্য এমন কি আনতে পারি যা আমাকে এবং আমার মাকে এই দাসত্বের থেকে মুক্ত করবে। তখন কদ্রু বললেন, তুমি যদি তোমার শক্তি দিয়ে আমার পুত্রদের জন্য অমৃত আনতে পারো, তবে আমরা তোমাকে এবং তোমার মাকে দাসত্ব থেকে মুক্ত করব। কদ্রুর এই কথা শুনে গরুড়দেব তার মা বিনতাকে বললেন, মাতা, আমি অমৃত আনতে যাচ্ছি। ওদিকে পক্ষীরাজ গরুড় যখন অমৃত আনতে যাচ্ছে, তখন এদিকে আমি আপনাদের উদ্দেশ্যে কটা কথা বলে নিই। সেটা হলো, আপনারা যারা ভূত প্রেত পিশাচে বিশ্বাস করেন, তারা আমাদের অন্য আরেকটি চ্যানেল স্মৃতিপটে অবশ্যই যেতে পারেন, যেখানে আমি বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ভয়ের ঘটনা বর্ণনা করে থাকি, যেগুলো আপনারাই আমাকে মেল করে জানান। ঝটপট উপরের আই বাটনে ক্লিক করে আমাদের স্মৃতিপট চ্যানেলে গিয়ে সেখান থেকে ভয়ের ঘটনাগুলো শুনে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য
নিচের কমেন্ট বক্সেও সিরিপর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো। চাইলে পক্ষীরাজ গরুড়ের এই অমূল্য কাহিনী শোনার পরেও নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে স্মৃতিপট চ্যানেলে চলে যেতে পারেন। তবে মনে রাখবেন, স্মৃতিপট চ্যানেলে কোনো গল্প না, বরং সত্যি ভয়ের ঘটনা শোনানো হয়। তাহলে চলুন ফিরে যাই আজকের মূল কাহিনীতে। এরপর স্বর্গলোকে প্রচণ্ড গণ্ডগোল হতে আরম্ভ করল। স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, হঠাৎ এই গণ্ডগোল কেন, এমন কেন হচ্ছে? কোনো শত্রুকে তো আমি দেখতে পাচ্ছি না যে আমার সাথে যুদ্ধ করতে পারে। তখন দেবগুরু বৃহস্পতি বললেন, এখানে নিশ্চয়ই পক্ষীরাজ গরুড় আসছেন অমৃত নিতে। সে আকাশে বিচরণ করতে পারে আর ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারে। তিনি তার শক্তি দিয়ে অসম্ভব কাজও করতে পারেন। সে অবশ্যই অমৃত হরণ করার ক্ষমতা রাখে। দেবগুরু বৃহস্পতির কথা শুনে ইন্দ্রদেব ভয় পেয়ে গেলেন। তিনি অবিলম্বে তার সমস্ত প্রহরীকে সতর্ক করলেন এবং অমৃত রক্ষা করার জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করার আদেশ দিলেন। সমস্ত দেবতা এবং স্বয়ং দেবরাজ ইন্দ্র অমৃত কলসটিকে চারিদিক থেকে ঘিরে রেখে রক্ষা করতে লাগলেন। গরুড়দেব স্বর্গে পৌঁছে অমৃতের কলসটিকে দেখতে পান, কিন্তু কলসের চারিদিকে নিরাপত্তা বেষ্টনী ছিল। তখন তিনি এটা বুঝতে পারছিলেন না যে তিনি এখন কি করবেন। তখন তিনি তার একটা সমাধান বার করলেন। তিনি জোরে জোরে তার ডানা ঝাপটাতে শুরু করলেন, যার ফলে প্রবল বাতাস বইতে শুরু করল এবং চারিদিকে ধুলো উঠতে শুরু করল। দেবতাদের চোখে ধুলো ভরে যাওয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিলেন না, এমনকি প্রহরীর চোখও ধুলোই ভরে গিয়েছিল। সেই সময় কেউ গরুড়দেবকে দেখতে পাচ্ছিলেন না, পুরো স্বর্গ কেঁপে উঠল। তখন গরুড়দেব তার পাখা এবং ঠোঁটের সাহায্যে দেবতাদের দেহকে বারবার আঘাত করতে আরম্ভ করলেন। এর ফলে সমস্ত দেবতা গুরুতর আহত হয়ে পড়লেন। এদিকে ইন্দ্রদেব এইসব দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি পবনদেবকে বাতাসের বেগ বন্ধ করে ধূলিকণা নিঃশেষ করার আদেশ দেন। এই আদেশ পেয়ে পবনদেবও তাই করলেন। তখন চারিদিকে অন্ধকার থেমে গেল এবং আলো ছড়িয়ে পড়ল। এরপর দেবতারা গরুড়দেবের উপরে আক্রমণ শুরু করলেও গরুড়দেবের ওপরে এই আক্রমণের কোনো প্রভাব পড়ল না। গরুড়দেব এই সমস্ত আক্রমণকে হেলায় হারিয়ে সব সহ্য করে আকাশে তাদের চেয়েও উঁচুতে উড়ে গেলেন। এভাবে দেবতাদের একাধিক দিব্যাস্ত্রের আক্রমণের পরেও গরুড়দেব কোনোভাবেই বিচলিত হলেন না। তখন তিনি দেবতাদের সমস্ত আক্রমণকে বিফল করে দিলেন আর গরুড়দেব দেবতাদের সমস্ত দিব্যাস্ত্রের মুখোমুখি হয়ে তার ডানা এবং ঠোঁটের আঘাতে দেবতাদের এবং তাদের সেনাদের রক্তাক্ত করে দিলেন। এর ফলে সেখানে উপস্থিত সমস্ত দেবতারা ঘাবড়ে গেলেন এবং এখানে সেখানে পালাতে আরম্ভ করলেন। এরপর পক্ষীরাজ গরুড় সেখান থেকে আরও এগিয়ে গেলেন এবং তিনি দেখলেন যে অমৃত কলসের চারপাশে আগুনের লাল লেলিহান শিখা উঠছে। তখন গরুড়দেব নিজের শক্তি দিয়ে তার শরীরে 8,000 শতাধিক ঠোঁটের নির্মাণ করলেন এবং অনেক নদীর জল দ্বারা তা পূর্ণ করলেন। সেই জলধারা সেই সমস্ত আগুনের মধ্যে ঢেলে দিলেন এবং আগুন শান্ত হওয়ার পর তিনি আবার তার রূপ পরিবর্তন করলেন এবং একটি সূক্ষ্ম রূপ ধারণ করলেন। এরপরে গরুড়দেব প্রচণ্ড বেগে সেখানে পৌঁছালেন যেখানে অমৃত কলস রাখা হয়েছে। কিন্তু তিনি সেখানে পৌঁছে দেখলেন একটি লোহার জ্বলন্ত চক্র অবিরাম অমৃতের চারিদিকে ঘুরছে। সেটা ছিল প্রচণ্ড ধারালো এবং সেটি 1,000,000 অস্ত্র দিয়ে মোড়ানো ছিল। সেই চক্র সূর্য ও আগুনের মতো জ্বলছিল। তার কাজ ছিল অমৃত কলসকে রক্ষা করা। গরুড়দেব সেই চক্রে ঢোকার পথ খুঁজতে লাগলেন। তারপর তিনি একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজের শরীরকে পুনরায় সূক্ষ্মরূপে পরিবর্তন করে চক্রের আরও ভেতরে প্রবেশ করলেন। তখন তিনি দেখলেন যে অমৃতের রক্ষা করার জন্য দুই ভয়ঙ্কর নাগ সেখানে কুণ্ডলী মেরে বসে আছে। সেই ভয়ঙ্কর নাগের চোখ থেকেই বিষের সঞ্চালন হচ্ছিল।
তখন গরুড়দেব সেই নাগের চোখে ধুলো দিয়ে তাদের চোখ বন্ধ করে দিলেন, আর এরপরে নিজের ঠোঁট এবং পায়ের দ্বারা আঘাত করে তাদের হত্যা করে ফেললেন। এরপর তার নজর যখন দ্বিতীয় চক্রের উপরে পড়ল, তখন তিনি সেই চক্রকে দেখা মাত্রই তাকেও ভেঙে ফেললেন। এইভাবে তিনি অমৃত কলসের কাছে গিয়ে পৌঁছালেন এবং সঙ্গে সঙ্গেই অমৃত কলস নিয়ে সেখান থেকে খুবই বেগের সঙ্গে উড়ে গেলেন। এরপরে তিনি কদ্রুর কাছে পৌঁছালেন আর তাকে বললেন, হে মাতা, আমি আমার প্রতিজ্ঞা অনুসারে অমৃত কলস নিয়ে এসেছি, এবার আপনি আপনার প্রতিজ্ঞা অনুসারে আমার মাতাকে দাসত্ব থেকে মুক্ত করুন। কদ্রু তখনই তার প্রতিজ্ঞা অনুসারে বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করলেন। বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।